ঋণের দায়ে আত্মঘাতী হলেন এক যুবক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের সাগরদিঘির ইটর গ্রামে। নিহত 16 বছরের মারাদোনা মণ্ডল এক ঠিকাদারের কাছে নির্মাণ কর্মীর কাজ করতেন। পরিবার সূত্রে জানা যায়, মারাদোনা মণ্ডল ঠিকাদারের কাছে 5,000 টাকা ঋণ নেয়। সেই টাকা শোধ না করায় ঠিকাদার টাকা ফেরতের জন্য চাপ দেয় বলে অভিযোগ। সেই চাপ সহ্য করতে না পেরে শনিবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। গত রাত্রে নিয়ে গেছে মাথার ধারে। কে? মালিক এসে নিয়ে গেছে। কোন মালিক? যার কাজ করেছে। কি কিসের কাজ করে? এই রাজমিস্ত্রি। কে রাজমিস্ত্রির কাজ করে? আপনার ছেলে? হ্যাঁ। কে? আমার ছেলে রাজমিস্ত্রির কাজ করে। হ্যাঁ। নিয়ে কি হয়েছে? তারপরে নিয়ে গেছে, একদিন মেরেছিল রাত্রে, মেরেছিল সেটা বললো। নিতে এলো তখন বললো, তুমি আমাকে মেরেছো, আজকে তুমি মারবা? না, তখন মারবো না, তোকে একটা ফুলের ছিটকে তুলবো না, তুই চ, তুই কেন কাজ আসনি? তোর জন্য আমার কাজটা বাতিল হলো, কিসের জন্য যাসনি? এইসব প্রশ্ন। কাজে যদি না যাস টাকা তো দিয়ে দেবে। মেরেছিল কেন? তোকে একদিন মেরেছিল, সে ভয়ে কাজে যায়নি। কেন মেরেছিল? কেন বকেছে? ধরে সে তো কাজে যায়নি, বকেছিল, কোথায় পালিয়ে গেছে, কাজে যায়নি, তার জন্য ওদের ভয় ধরে গেলো, আমি আর যাবো না, ঠিক আছে? তুই যদি না যাস তো চ, কোনো তোর ভয় নাই, চ, তোকে আবার বাড়ি ফিরে দেব। রাত্রে গিয়েছে। কবে? কালকে। দিয়ে 10টার ধরে বাড়ি ফিরে দিয়েছে। বকা ঝাড়া করে আছে, সেখানে আঘাত দিয়ে বলেছে যে পয়সার কথা বলেছে। কেন পয়সার কথা বললো? পয়সা পেতো, বলতাম না, ধান নিয়েছিল। হ্যাঁ, কাজের ধান নিয়েছিল, পয়সা পেতো। কত টাকা নিয়েছিল? 5,000 মতো। রাত্রে বাড়িতে রেখে গেছিল? কালকে বাড়িতে রেখে গেছিলো। তারপরে? তারপর রেখে গেছিলো, আমি পাশে ঘরে শুয়েছিলাম, ছেলেকে রাখার পরে ছেলে কখন ঘুমিয়ে গেছে, কখন ফাঁস দিয়েছে সেটা আমি জানি না। ঘরের মধ্যে? ঘরের মধ্যে। কিসে ফাঁস দিয়েছে? শাড়িতে। যে সকালবেলা ঘুম থেকে উঠে দরজাটা খুলতে গিয়ে ছেলে আমার ঝুলছে, তাড়াতাড়ি আমার বাবা কেটে নামাচ্ছে, কেটে দিয়েছে তাড়াতাড়ি। আপনার নাম? আমার সোনকা মণ্ডল। কে? সোনকা মণ্ডল। যে মারা গেছে তার নাম? মারাদোনা মণ্ডল। কে? ছেলের নাম তো মারাদোনা মণ্ডল। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, আনন্দ বার্তা। ঋণের দায়ে আত্মঘাতী হলেন এক যুবক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের সাগরদিঘির ইটর গ্রামে। নিহত 16 বছরের মারাদোনা মণ্ডল এক ঠিকাদারের কাছে নির্মাণ কর্মীর কাজ করতেন। পরিবার সূত্রে জানা যায়, মারাদোনা মণ্ডল ঠিকাদারের কাছে 5,000 টাকা ঋণ নেয়। সেই টাকা শোধ না করায় ঠিকাদার টাকা ফেরতের জন্য চাপ দেয় বলে অভিযোগ। সেই চাপ সহ্য করতে না পেরে শনিবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। গত রাত্রে নিয়ে গেছে মাথার ধারে। কে? মালিক এসে নিয়ে গেছিল। কোন মালিক? যার কাজ করেছে। কি কিসের কাজ করে? এই রাজমিস্ত্রি। এসব কে রাজমিস্ত্রির কাজ করে? আপনার ছেলে? হ্যাঁ। কে? আমার ছেলে রাজমিস্ত্রির কাজ করে। হ্যাঁ। নিয়ে কি হয়েছে? তারপরে নিয়ে গেছে, একদিন মেরেছিল রাত্রে, মেরেছিল সেটা বললো, নিতে এলো তখন বললো, তুমি আমাকে মেরেছো, আজকে তুমি মারবা? না, তখন মারবো না, তোকে একটা ফুলের ছিটকে তুলবো না, তুই চ, তুই কেন কাজ আসনি? তোর জন্য আমার কাজটা বাতিল হলো, কিসের জন্য যাসনি? এইসব প্রশ্ন। কাজে যদি না যাস টাকা তো দিয়ে দেবে। মেরেছিল কেন? তোকে একদিন মেরেছিল, সে ভয়ে কাজে যায়নি। কেন মেরেছিল? কেন বকেছে? ধরে সে তো কাজে যায়নি, বকেছিল, কোথায় পালিয়ে গেছে, কাজে যায়নি, তার জন্য ওদের ভয় ধরে গেলো, আমি আর যাবো না, ঠিক আছে? তুই যদি না যাস তো চ, কোনো তোর ভয় নাই, চ, তোকে আবার বাড়ি ফিরে দেব। রাত্রে গিয়েছে। কবে? কালকে। দিয়ে 10টার ধরে বাড়ি ফিরে দিয়েছে, বকা ঝাড়া করে আছে, সেখানে আঘাত দিয়ে বলেছে যে পয়সার কথা বলেছে। কেন পয়সার কথা বললো? পয়সা পেতো, বলতাম না, ধান নিয়েছিল। হ্যাঁ, কাজের ধান নিয়েছিল, পয়সা পেতো। কত টাকা নিয়েছিল? 5,000 মতো। রাত্রে বাড়িতে রেখে গেছিল? কালকে বাড়িতে রেখে গেছিল। তারপরে? তারপর রেখে গেছিল, আমি পাশে ঘরে শুয়েছিলাম, ছেলেকে রাখার পরে ছেলে কখন ঘুমিয়ে গেছে, কখন ফাঁস দিয়েছে সেটা আমি জানি না। ঘরের মধ্যে? ঘরের মধ্যে। কিসে ফাঁস দিয়েছে? শাড়িতে। যে সকালবেলা ঘুম থেকে উঠে দরজাটা খুলতে গিয়ে ছেলে আমার ঝুলছে, তাড়াতাড়ি আমার বাবা কেটে নামাচ্ছে, কেটে দিয়েছে তাড়াতাড়ি। আপনার নাম? আমার সোনকা মণ্ডল। কে? সোনকা মণ্ডল। যে মারা গেছে তার নাম?
ছেলের নাম তো মারাদনা মণ্ডল। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, আনন্দ বার্তা।